مصطفى جاني رحمد بلى کو سلام مصطفى جاني رحمد کو سلام الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লাহ তায়েল আলীহি ওসাল্লাম ইরশাদ করেন নিতুল মুকমিনী খৈরু মিনা আমল মুমিনের মোমিনের তার আমল চেয়ে উত্তম আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং স্বভাব অর্জনের জন্য আসুন এই অনুষ্ঠানকে দেখার আমরা প্রস্তুতি নিই আমাদের প্রিয় আকা মক্কি সাল্লাল্লাহু মুস্তফা সাল্লাহু তায়ল আলিহি ওয়া ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় তাহলে সে বান্দার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেয়া হয় সাল্ল আল্লাহ হাবিব সাল্লাহ মুহম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম আজকের এই পর্বে চোদ্দ শত শতাব্দীর মুজাদিদ আলা হাজত রহমতুল্লাহ তালে কর্তিক কাসিদা সালামের যে সকল পঙ্ক্তির বাংলা সরমর্ম শুনব আসন সর্বপ্রথম পঙ্ক্তি হচ্ছে বে ও ইতাব হিসাব ও কিতাব

صلى الله عليه وسلم بعذاب عتاب حساب و كتاب بعذاب अबद अहले सुन्नत पे लाखों सलाम त अहले सुन्नत पे लाखों सलाम तेरे इन दोस्तों के तो রঙ্গে হলকে লাখো সালাম আজকের এই পর্বের প্রথম পংক্তি হচ্ছে বে আজাব ও ইতাব ও হিসাব ও কিতাব তা আবদ আহলে সুন্নত পে লাখো সালাম অর্থাৎ হাসরে যাদের শাস্তি ও ধমক নেই অর্থাৎ যাদেরকে কোনো আজাব দেয়া হবে না কোনো তিরস্কার করা হবে না নেই হিসাব ও কিতাব এমনই সুন্নতের অনুসারীদের প্রতি শাসত্ব কাল লক্ষ্য সালাম এখানে জান্নাতি দলের চিহ্নিতকরণ এবং আহলে সুন্নাতের অনুসারীদের প্রতি সালাম আরজ করা হয়েছে আলা রাহমাতুল্লাহ রহমতুল্লাহ তালে যেহেতু তিনি ইমামে আহলে সুন্নাত আল্লাহ তবারক তালা তাকে এই শান মর্যাদা দান করেছেন আলা হজরত রহমতুল্লাহ তালালে আহলে ওয়াল জামাতের ইমাম তো ইমাম নিজের মুক্তাদিকে কীভাবে ভুলতে পারে আলা হজরত রহমতুল্লাহ তালালে সকল মাসাইখে গ্রামের প্রতি লক্ষ্য সালাম দিয়েছেন এই আহলে এহলে ওয়াল জামাতের আকিদাধারী যারা তাদের প্রতিও আলা হজরত রহমতুল্লাহ তালালে লক্ষ সালাম পাঠিয়েছেন এখন আহলে ওয়াল জামায়াত এই দল কারা এবং এই দলের কি মর্যাদা রয়েছে আসুন আমরা কিছু এই সম্পর্কে মাদানী ফুল শুনি মিসকাতুল মাসাবিহ হাদিস গ্রন্থে রয়েছে নবী করিম সাল্ল তলি আলী ওসাল্লাম উম্মদদেরকে সতর্ক করতে গিয়ে সৎ করেছেন বনি ইসরাইল বাহাত্তর ফিরকায় বিভক্ত ছিল আর আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে বনি ইসরাইল তারা বাহাত্তর দলে বিভক্ত ছিল নবিয়ে করিম সাল্লা সাল্লামে সাত করেন আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে একটি দল ছাড়া বাকি সবই দোজখী সবাই জাহান্নামে যাবে সাহবাইকরাম আলিমরদান আরোচ করলেন ওই জান্নাতি লোকেরা কারা হুজুর সাল্লি সাল্লাম এরশাদ করলেন মা আনা আলিহি ও আসাহাবি যারা আমার এবং আমার সাহাবার তরিকার উপর চলবে মুসনাদে আহমাদ ও আবু দাউ শরীফের মধ্যে রয়েছে তা হবে জামায়াত সঙ্গবদ্ধ দল অর্থাৎ তা ফিরকা হবে না এবং উম্মতে বৃহত্তর অংশ এই জামাতের অনুসারী হবে হাজাতে আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ তলান থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলী ওসাল্লাম ইরশাদ করেন ইয়াদুল্লাহ আমার উম্মতকে আল্লাহ তালা গুমরাহির উপর একত্রিত করবেন না মুক্তিপ্রাপ্ত জামাতের উপর আল্লাহর কুদরতি হাত অর্থাৎ সাহায্য রয়েছে যে ব্যক্তি তা থেকে পৃথক থাকবে সে জাহান নামে যাবে। নাবিিয়ে পাসালাল্লাহ তালাল হিবা আলবাসালাম আওজ সাদ করেন। ইততাবাউজ ফাইন নাহু মানসাজ্দা সুল্লা ফিননার। তোমরা উম্মতে বৃহত্তর দলের অনুসরণ করো যে তা থেকে পৃথক থাকবে বা বের হয়ে গিয়েছে সে দজকে। পতিত হবে হাজাতে আনাস আল্লাহ আল্লাহ আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহি সাল্লাম ইরশাদ করেন ফাইদা রাই তুম ইখতলাফন ফলাই তুম আজম যখন তোমরা মতনৈক্য দেখবে তখন বৃহত্তর জামা দলকে আবশ্যক করে নেবে হাজাতে মাভিয়া রদি আল্লাহ বলেন আমি হুজর সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতের একটি দল শরীয়তের আহকামের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে কারো বিরোধিতা ও শত্রুতা কষ্ট দিতে পারবে না শেষ পর্যন্ত ক্যামত আসবে আর তারা উহার উপর প্রতিষ্ঠিত থাকবে এই হাদিস শরীফ হচ্ছে বোখারি শরীফের হাদিস নবী পাক সাল্লাহুআ বালাম সাবাদে আজমের সাথে অর্থাৎ যে বৃহত্তর দল তার সাথে থাকতে বলেছেন আর সেটি হচ্ছে একমাত্র দল আহলে সন্ন্যত উম্মতের কর্তব্য ফিরকাবাজি থেকে বিরত থাকা পবিত্র কোরআনুল করিমে ঈর্শাদ হচ্ছে আল্লাহ তাবারক বা সোরা আলী ইমরানের একশো তিন নম্বর আয়তে ইরশাদ করেন অনুবাদ হচ্ছে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না আল্লাহ তাবারকআলার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার জন্য আল্লাহ আল্লাহতালা হুকুম করেছেন এবং পরস্পর বিচ্ছিন্ন হওয়া থেকে নিষেধ করেছেন কিন্তু মনে রাখবেন যারা নবী সাল্লাল্লাহু সাল্লাহ তাইল আলিহিআ আলি আসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করে না যারা ইকরাম আলী মরিদানদের প্রতি আহলে বেদদের প্রতি সম্মান প্রদর্শন করে না তাদের সঙ্গে আমরা জীবনেও থাকবো না যদি মতানৈক্য ও বিচ্ছিন্নতা দেখা দেয় যে রূপে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে তবে ওই দলের সাথে থাকতে হবে যারা উম্মতের মধ্যে সংখ্যাগুরু হাদিসে যাকে সাওয়াদে আজম অর্থাৎ উম্মতে বৃহত্তর দল বলা হয়েছে উম্মতের বেশিরভাগ লোক গুমরাহি পথ ভ্রষ্টতা এর উপর একত্রিত হতে পারে না উম্মতের মধ্যে একটি দল সর্বদা সত্যের উপর থাকবে শুধু একটি দল জান্নাতি বাকিরা জান্নাতি নয় এই পর্যন্ত যা আলোচনা হলো এর দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বোঝানো হয়েছে জি হ্যাঁ পুরো বিশ্বের মধ্যে সবচাইতে বড় দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবা ইকরাম আলী মুরদবান তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মদর মতাদর্শী ছিলেন অলিয়া রেজাম গোসে পাক হাজা গরিব শাহ জালাল শাহ পুরান অর্থাৎ যতই আল্লাহ তবারকালার প্রিয় বান্দারা তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ছিলেন আছেন এবং কেমত পর্যন্ত থাকবেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী রয়েছি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা আসলে সৌভাগ্যবান নবী পাক সাল্ল তল আলহিহি আলী আসিকদের আশিকদের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবা ইকরামদের আশিকদের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত অলিয়া ইকরামের আশিকদের দল হচ্ছে আহলে জামাত আহলে বেত আতাহারের আশিকদের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্যান্য দল যারা রয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে না আমার আকা আলা হাজত বলেন পার পারে হুজুর নাজমে হে আর নাও হে রিতরত রসুল উল্লাহ কি আহলে সুন্নতে তোরি পার হবে আহলে সুন্নতে নৌকা পার হবে পুল সেরা পার করবে জান্নাতে প্রবেশ করবে কেন নাজমে হে আর নাও হে রিতরত রসুল উল্লাহ কি সাহাবাই কারাম আইলি মুরদুয়ানকে হুজুসাল্লাল্লাহু আলু সাল্লাম নক্ষত্রের সাথে উপমা দিয়েছেন যে আমার সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো এদের মধ্য থেকে যাকেই তোমরা অনুসরণ করবে তোমরা কামিয়াব হয়ে যাবে এবং আহলে আহলেব আতাহারকে বলা হয়েছে তারা হচ্ছে নৌকার মতো যারা এই আহলে বেতের নৌকাতে আরোহণ করেছে তাদের তরি তাদের নৌকা পার করবে আলহামদুলিল্লাহ এহলে ওয়াল জামাত এমন একটি দল যার মাঝে ইকরামদের মোহাম্মত ভালোবাসা সম্মান এবং আহলে ব্যত আতহারের ভালোবাসা মর্যাদার সম্মান আলহামদুলিল্লাহ রয়েছে যারা নবী পাক সাল্লাহ তাইল আলিহি আলি আসলামকে মনে প্রাণে নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত অনেকে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে থাকে কিন্তু মাজ আল্লাহ দেখা যায় তার মুখ থেকে নবী পাক সাল্লাহ তাইল আলিহি আলি ওয়াসলাম সম্পর্কে বিভিন্ন প্রকারের কটুক্তিমূলক কথা বেরোয় হয় তারা বলে থাকে নবী সাল্লাল্লাহু আলি আমাদের মতো সাধারণ মানুষ বলে থাকে মাটির মানুষ মাজ আল্লাহ ফিরুল্লাহ বলে থাকে হুজুর সাল্লু তাই আলিহি আলী ওয়াসাল্লাম অদৃশ্যের খবর জানে না এই সকল বিষয়ে যারা সমালোচনা করে থাকে তারা আহলে ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় আলহামদুলিল্লাহ যারা আহলে ওয়াল জামাতের মতাদর্শী তারা কোনোদিন নবী পালামকে নিজের মতো বলেন না তারা নবী পাল্লাহ আলী বাকে নূর বলে জানে নবী পা সাল্লিসাল্লাম অদৃশ্যর খবর জানেন আল্লাহর প্রদত্ত ক্ষমতা দ্বারা এই আকিদা রাখে এই আকিদা যাদের রয়েছে আলহামদুলিল্লাহ তারা আহলে ওয়াল জামাতের মতাদর্শী বিনা শাস্তি ও বিনা হিসাব ও কিতাব সম্পর্কে আলাহাজ বলেছেন এটা দ্বারা হুজুর সাল্লা আলী আসাল্লামের ইরশাদের প্রতি অর্থাৎ হুজুর সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন তার প্রতি ইঙ্গিত করেছেন হাজাতে আবু উমার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম তা তলিহিব আলী বাকে ইরশাদ করতে শুনেছি যে আমার রব আলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার উম্মতে সত্তর হাজার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন কত সত্তর হাজার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন তাদের না হিসাব হবে না আজাব বিনা হিসাবে আল্লাহ তবারক বা তার হাবিবের উসিলায় তার হাবিব সাল্লাহ ওয়াসাল্লামকে রাজি করার জন্য আল্লাহ তবরক আলা সত্তর হাজার উম্মতে মোহাম্মদীকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন অতপর প্রত্যেক হাজারের সাথে আবার সাত হাজার জান্নাতে প্রবেশ করবে আমার রবের কুদরতি মুষ্টি থেকে তিন মুষ্টি পরিমাণ জান্নাতে প্রবেশ করবে অন্য হাদিসে নবী পাক সাল্লাহ তয়লি আসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা যদি সমস্ত সৃষ্টিকে জান্নাতে প্রবেশ করাতে চান তবে তার এক মুষ্টি যথেষ্ট আলা হজরত রহমতুল্লাহ তালে হজুর সাল্লাহ তয়লামের এই বাণী লা হিসাবিমা আদাব এই পংক্তিতে এই শেরের মধ্যে চমৎকার রূপে বর্ণনা করেছেন এবং এই কথার প্রতিও মনোযোগ আকর্ষণ করেছেন যে ওই সব লোক হচ্ছেন আহলে সুন্নাতের অনুসারী তো যারা আহলে ওয়াল জামাতের আকিদাধারী রয়েছেন মতাদর্শী রয়েছেন তাদেরকে বলবো সঠিক একটি পথ হচ্ছে আহলে ওয়াল জামাত এই আহলে ওয়াল জামাতের মতাদর্শে যদি নিজেকে আমরা আদর্শিত করি এবং এই আকিদা আমরা পোষণ করি ইনশাল্লাহ দুনিয়াতেও আমরা আল্লাহ তাবারক তাবারকাতার দয়া পাবো পরকালেও ইনশাল্লাহ আমরা দয়া পাবো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাধারী একটি সংগঠন হচ্ছে দাওয়াতে ইসলামী জি হ্যাঁ দাওয়তে ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় একটি তাবলিগি সংগঠন যার মাধ্যমে नबी पाक सल्लल्लाहु अलैहि सल्ला तसलमर इश्क मोहब्बत भालोबासा साहबा इक्राम अली मुरदवान इश्क मोहब्बत भालोबाशा ओलिया इक्राम रूम मबीनर इश्क मोहब्बत भालोबाशा প্রচার প্রসার করা হচ্ছে এবং নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমলের উৎসাহ প্রদান করা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদের মধ্যে দাওয়াতে ইসলামের পক্ষ থেকে সুন্নতের আলোচনা এবং সাধারণ মুসলমানদেরকে নবী পা আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করানোর উৎসাহ প্রদান করা হচ্ছে তাই অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন সকলকে বলবো আমলই একটি সংগঠন হচ্ছে দাওয়াতে ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাধারী সংগঠন হচ্ছে দাওয়াতে ইসলামী যে সংগঠনে আসলে ইমানও নিরাপদে থাকে আমলও নিরাপদে থাকে তাই অনুরোধ করব নিজেও আসুন নিজের পরিবার পরিজনকে নিয়ে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান জি হ্যাঁ যেভাবে ইসলামী ভাইদের মাঝে মাদানি কাজ হচ্ছে ইসলামী বোনদের মাঝেও মাদানী কাজ হয়ে থাকে ইসলামী বোনদেরকেও পর্দার মধ্যে নিয়ে আসার জন্য ইসলামী বোন যারা মোবাল্লিকা রয়েছে তারা চেষ্টা চালিয়ে যান এবং তারাও নেকির দাওয়াত প্রচার প্রসার করার জন্য ইসলামী বোনদের কাছে গিয়ে গিয়ে তারা নামাজের দাওয়াত দিয়ে থাকেন তারা পর্দার দাওয়াত দিয়ে থাকেন তারা ভালো পথের আহ্বান করে থাকেন তাই অনুরোধ করবো ওই সকল ইসলামী বোনকে যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারাও নিজে এবং নিজের সন্তানদেরকে নিয়ে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান আল্লাহ তালা আমাদেরকে আহলে সন্ন্যতওয়াল জামাতের

লজ্জিত এই বান্দা এর প্রতি লক্ষ সালাম অবতীর্ণ হোক আলাহত রহমতুল্লাহতালে বিনয় সহকারে আল্লাহ আল্লাহতালার দরবারে তিনি আরোজ করলেন মওলা তোমার ওই সকল বান্দারা যারা তোমার প্রিয়জন তারা যারা তোমার প্রিয় তোমার বন্ধু তোমার অলি তার ও আমার মতো লজ্জিত বান্দাকে তুমি রহমত অবতীর্ণ করো আল্লাহ হাজত রহমতুল্লাহ এই পঙ্ক্তিতে আল্লাহ তালার নিকট শান্তির প্রার্থনা করেছেন অর্থাৎ হে আল্লাহ তোমার সমস্ত প্রিয় বান্দাদের উসিলায় এই অধমের উপরও রহমত বর্ষণ করো আল্লাহ তালার সমীপে এটা তার বিনয় আল্লাহ হাজত রহমতুল্লাহ তালালে বিনয় সহকারে আরোজ করেছেন আর এমনিও যাদেরকে আল্লাহ যত মর্যাদা দান করেছেন না তাদের মাঝে ততই বিনয় রয়েছে সবচেয়ে বিনয়ী হচ্ছেন আমাদের প্রিয় আঁকা সাল্লাহ তাল আলিহিসাল্লাম তো আল্লাহ প্রিয় হাবিব সাল্লা আলিবাসাল্লামের উসিলায় অলিয়াই ক্রামদের মাঝেও এই গুণটি দেখা যায় আল্লাহত রহমতুল্লাহ তালি তিনিও বিনয় করে আল্লাহ তালার দরবারে কত সুন্দর আরজ করেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় তাকে আল্লাহ তালা মর্যাদা দান করেন আসলে যারা বিনয়ী হয় আল্লাহ তালা তাদেরকে মর্যাদা দান করেন আর এর বিপরীত কেউ যদি অহংকার করে তাহলে সে দুনিয়াতে অপদস্থ হয় পরকালেও লাঞ্ছিত হবে আমরা ইবলিশের ঘটনা অনেকে আমরা জানি সে মাল্লামুল মালাকুত ছিল ফেরিস্তাদেরকে পড়াতো ফেরিস্তাদের উস্তাদ ছিল কিন্তু অহংকার করার কারণে চিরস্থায়ী সে জাহান্নামি হলো জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দেয়া হলো এবং সে ইমান হারা হয়ে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে এবং সে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল এই অহংকারের কারণে আদাম আলী সাল্লা সালামের মাঝে বিনয় ছিল এবং কোরআনুল করিমের মধ্যেও আদাম আলী সাল্লা সালামের এই দোয়াকে বর্ণনা করা হয়েছে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা ও দয়া না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব নিষ্পাপ হয়ে মাসুম আম্বিয়া ইকরাম আলিমুল সাল্লা সালাম তাদের মাধ্যমে গুণা সংগঠিত হতেই পারে না কেউ যদি এই আঁকেদারাকে মাজাল্লাহ নবীদের দ্বারা গুণা সংগঠিত হতে পারে তাহলে তার ইমান চলে যাবে সেই বেমান হয়ে যাবে আম্বিয়া ইকরাম আলিম সাল্লা হচ্ছেন মাসুম অর্থাৎ তারা গুনা থেকে নিরাপদ তাদের দ্বারা গুণা হতেই পারে না তারপরেও নিজেকে কত আল্লাহ তালা দরবারে বিনয় সহকারে আদাম আলী সাল্লা সাল্লাম এই দোয়া। করেছেন আলা হাজত রহমতুল্লাহ তাল তিনি সৃষ্টির মাঝে লজ্জিত বান্দা বলে নিজেকে সম্বোধন করে আল্লাহ তালা দরবারে দোয়া করেছেন মওলা তোমার সৃষ্টির মাঝে আমি আহমদ রাজা লজ্জিত বান্দা আমার প্রতিও তুমি দয়া করে দাও আরেক জায়গায় আলা হাজাত একটি কালার্মের মধ্যে লেখেন গুনা হে রাজা কা হিসাব কিয়া ও চা লাখো সে হে শিবা মগর এ আফু তেরে আফুকা না হিসাব হে না সোমার হে আল্লাহ তাবারক আবা তাল রহমতের প্রতিও আস্থা রেখেছেন এবং নিজের বিনয় সহকারে আল্লাহ তালার দরবারে নিজেকে গুনাহগার বলেছেন মলা আমি রাজা গুনাহগারের হিসাব কি হবে যদিও বা আমি অনেক খারাপ অর্থাৎ লক্ষ মানুষের মাঝে সবচেয়ে বেশি খারাপ আমি কিন্তু এ আল্লাহ তুমি তো গফরুর রাহিম তুমি তো গফ্ফার তুমি তো সত্তার তুমি যখন গফুর তাহলে আমার মতো বান্দার হিসাব আর কী হবে তো আল্লাহ হাজত রহমতুল্লাহ তালালী আল্লাহ তাল রহমতের প্রতি আস্থা রেখেছেন এবং বিনয় করেছেন বিদায় আল্লাহ তালা তার সম্মানকে কত সমুন্নত করেছেন আজকে বহির বিশ্বের মধ্যে আল্লাহ হাজত রহমতুল্লাহ এর অনুসারী পুরো বিশ্বের মধ্যে ভরা রয়েছে আলহামদুলিল্লাহ এবং যে দিনের খেদমত আল্লাহ করে গিয়েছেন তা সূর্যের ন্যায় দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আলা হাজর রহমতুল্লাহ তালে প্রায় আটষট্টি বছর বয়স পৃথিবীতে তিনি হায়াতে ছিলেন এই আটষট্টি বছর বয়সে যেভাবে তিনি দিনের খেদমত করেছেন তিনি যে প্রায় পনেরো শত অধিক কিতাব লিখে গিয়েছেন এবং ওম্মতকে যে উপহারগুলি দিয়েছেন কিতাব লিখে লিখে আলহামদুলিল্লাহ তার এই খেদমতকে কেউ ভুলতে পারবে না এবং নিঃসন্দেহে আলাহাজ রহমতুল্লাহ তালে চোদ্দ শত শতাব্দীর মুজদ্দিদের যে হক ছিল তিনি আদায় করলেন এবং মানুষের মাঝে আল্লাহ তাবারকাত্রিয় হাবিব আলী ওয়াসাল্লামের উম্মতিদের হৃদয়ে যেভাবে ইস্কে রসুলের সুধা তিনি ঢেলে দিয়েছেন ইস্কে রসুলের প্রদীপ যে জ্বালিয়েছেন সেটি কেউ অস্বীকার করতে পারবে না একজন কত সুন্দর বলেছেন ডালে দি কলব মে আজমতে মুস্তফা হিকমতে আলা হযরত পে লাখো সালাম যেভাবে তিনি আজমতে মুস্তাফা নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত মর্যাদারকে মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন হিকমতের সাথে সেটি তিনি একমাত্র আলা হযরত রহমাতুল্লাহ তাআলারই তাই অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি ইমাম আলা হযরত রহমাতুল্লাহ তাআলালে হয়তোবা আমরা অনেকেই চিনি না তো ওনার জীবনী আমরা অধ্যয়ন করি আলহামদুলিল্লাহ আমরা মীরাহলে সুন্নাত দামাদ বরকাতমুল আলিয়া নিজের জীবনের সর্বপ্রথম যখন কিতাব লিখতে শুরু করলেন সর্বপ্রথম আলা হজরত রহমতুল্লাহ তালের জীবনী সম্পর্কে লিখেছেন যার নাম হচ্ছে আলা হাজাতের জীবনী আমির আলু সুনতো উর্দু ভাষায় লিখেছেন তস্কিরায় ইমাম আহমদ রাজা আমাদের অনুবাদ মজলিস সেই রিসালাকে অনুবাদ করেছে ইমাম আহমদ রাজার জীবনী অত্যন্ত চমৎকার এবং আরেকটি রিসালা আমির আলু লিখেছেন বেরেলি থেকে মদিনা আলাহ হাজরত রহমতুল্লাহ তালে বেরেলি থেকে মদিনা কীভাবে যেতেন সে ঘটনা সেখানে আনা হয়েছে তিনি বা কারামত আল্লাহর অলি ছিলেন আলা হাজরত রহমতুল্লাহ তালে নিজের একটি কক্ষ থেকে প্রতিদিন মদিনাতুল মুায় উপস্থিত হতেন কীভাবে সেই ঘটনা সেখানে লেখা রয়েছে তো হাজাদ হাজরত রহমতুল্লাহ তালে যে আকিদা আমাদেরকে দিয়েছেন সেই আকিদা যদি আমরা রাখি ইনশাল্লাহ সবজাল যখন আমরা ইন্তেকাল এর পূর্ব মুহূর্তে পৌঁছে যাব ইনশাল্লাহ আমাদের মুখে কালিমা থাকবে আমাদের মুখে দূরদ শরীফ থাকবে এবং কালিমা পরে দুরুদ পরে দুনিয়া থেকে বিদায় নিব আলহামদুলিল্লাহ আমাদের ইমাম আলাহ হজরত রহমাতুল্লাহ তালিয়ালে যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন জুমার দিন ছিল মসজিদে আজান হচ্ছিল যখন মসজিদ বলল হাইয়া আল আল ফালাহ চলে আসো কল্যাণের দিকে আমার আঁকা আলাহ হজরত রহমতুল্লাহ তালে উচ্চ স্বরে কালিমা পড়লেন দুরুদ পড়লেন দুনিয়া থেকে বিদায় নিলেন তো আসন্ন এমন মহান সত্তার অনুসারী আমরা হয়ে যাই উনি যে আকিদা আমাদেরকে দিয়েছেন সে আকিদা যেন আমরা নিজের মাঝে নিয়ে আসি আল্লাহ হাজত বলেছেন নবী পাক সাল্লা তলিহি আলি ও প্রেম ভালোবাসার শিক্ষা আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন গায়জ মে জল যায় বেদিনোকে দিল ইয়া রসুলাল্লাহ কী কসরত কী আল্লাহ তালা আমাদের সকলকে আলাহ হাজত রহমতুল্লাহ তালালের যে মতাদর্শ রয়েছে যে আকিদা উনি আমাদেরকে দিয়েছেন সেভাবে অনুসরণ করার তৌফিক দান করুক আলাহাজাতের হাজতের মসলাকে প্রচার প্রসার করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আমাদের মাঝে এসেছে আমির আলহসানু বলেন দাওয়াতে ইসলামী হচ্ছে ফেজানে রাজা আলা হাজাতের ফয়েজ বরকত নিয়েই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রচার প্রসার হচ্ছে আর আজকে প্রায় বিশ্বে দুইশোটির অধিক রাষ্ট্রে দাওয়াত ইসলামীর মাদানী পায়গাম পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে ঘরে ঘরে কনজুল ইমান ফতে রাজবিয়া বাহারে কে পৌঁছানো হচ্ছে যাতে করে সাধারণ লোকেরা সঠিক আকিদা যেন জেনে যায় এবং আলহামদুলিল্লাহ আলাহ হাজত রহমতুল্লাহ তালে যে একটি কোরআনুল করিমের তরজমা করে গিয়েছেন কঞ্জুল বাংলা ভাষাতেও পাওয়া যায় এই কঞ্জুল কেউ যদি পড়ে নেয় তাহলে কোনো দিন নবী পাক ওয়াসাল্লামের সম্মান নিয়ে কুটুক্তি করবে না নবিয়ে পাক ওয়াসাল্লাম এর প্রতি কূটুক্তিমূলক কোনো কথাই বলবে না সমালোচনা করবে না এবং মনে প্রাণে জীবন চাইতেও বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসবে এবং কঞ্জুল ঈমান যারা পড়ে নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে কিভাবে আকীদা রাখতে হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য আম্বিয়া کرام আলী মুসসালাত ও সালাম এর পতি কিভাবে আকীদা পোষণ করতে হয় ফেরেশতাদের ব্যাপারে কোরআনুল কারীমের ব্যাপারে সাহাবা کرامদের ব্যাপারে ওলি আয় کرامদের ব্যাপারে পরকালের ব্যাপারে কি আকীদা রাখতে হয় কঞ্জুল ঈমানের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলাহাজাত সঠিক অনুবাদ করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে আলা হাজাতের বরকত নসিব করুক যারাই এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব। নিজেকে নিজের পরিবার পরিজনকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত করুন এবং ইসলামী ভাইরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ই যা ইসলামী ভাইদের হয় বিভিন্ন মসজিদে আপনার এলাকায় যেখানে সাপ্তাহিক ইজতেমা হয় সেখানে অংশগ্রহণ করুন ইসলামী বোনরা ইসলামী বোনদের সাপ্তাহিক জিতামাতে অংশগ্রহণ করুন আসুন যে সকল পংক্তির বাংলা সারমর্ম আমরা শুনেছি পুনরায় নাথখা ইসলামী ভাইয়ের সুমধুর কণ্ঠে আমরা শুনবো এবং আপনাদের থেকে বিদায় নেব এই পঙ্ক্তির সাথে সাথে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে সাল্লো আইল আল হাবিদ সাল্লা अब्द अहले सुन्नत पे लाखों सलाम ताबद अहले सुन्नत पे लाखों सलाम तेरे इन दोस्तों के तुफ़ैल मुस्तफा जने रख सलाम मुस्तफा जान रखम